বকেয়াড়ি আন্দোলনে উত্তাল গোটা রাজ্য। বকেয়াড়ির দাবিতে ক্ষোভে ভুগছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। চার মাস পেরিয়ে গেছে, শহীদ মিনার চত্বরে আন্দোলন চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা। আর এর মধ্যেই কিন্তু বড় সুখবর আসতে চলেছে, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। অবশেষে বকেয়াড়ির দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, এমনই কিন্তু খবর উঠে আসছে। বকেয়াড়িয়ে অবশেষে সুর নরম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ডিএ আন্দোলনকারীদের চোর ডাকাতের সাথে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই নিয়ে অনেক জল গোলা হয়। আর এর মধ্যেই কিন্তু নড়ে চড়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বকেয়া ডিএ আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজেই কিন্তু করলেন বড় ঘোষণা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বিগত কয়েক মাস ধরে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, কেন্দ্রীয় হারে রাজ্যকেও মহার্ঘ ভাতা বা ডিএ দিতে হবে। সেই হারে যা বকেয়া জমা হয়েছে তার পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা, তাও দিতে হবে। এই নিয়ে যখন সুপ্রিম কোর্টেও মামলা চলছে, তার মধ্যেই মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে সুখবর দিলেন মমতা ব্যানার্জি। তিনি এদিন জানিয়েছেন কয়েকজন আন্দোলনকারী তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তিনি তাতে রাজি হয়েছেন এবং আগামীকাল অর্থাৎ বুধবার সেই বৈঠক হতে চলেছে নবান্নে। আর এই ঘোষণার পরে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা গেছে বকেয়া ডিএ পাওনা নিয়ে। যদিও আগামীকালই সমস্যার সমাধান হয়ে যাবে এমন আশা কেউই করছেন না। কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে ডিএর দাবিতে আন্দোলনরত নেতারা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। কেননা রাজ্য সরকার কেন কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দিতে পারছে না তা যেমন তুলে ধরা হয়, তেমনই আন্দোলনকারীরাও নিজেদের দাবি থেকে একচুলো সরে না আসার বার্তা দেয়। সেই আন্দোলনের মধ্যেই আন্দোলনকারীদের একাংশ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি প্রসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদের সঙ্গেই তিনি আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। কিন্তু তার মানে এটা নয় যে রাজ্য সরকার তার অবস্থান বদল করছে, অর্থাৎ ডিএ প্রদান ও তার হার ঠিক করা সবটাই রাজ্য সরকারের ঐচ্ছিক বিষয়, বাধ্যতামূলক নয়। এই অবস্থানই অনড় থাকছে রাজ্য। তবে তারপরেও অনেকে মনে করছেন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে কিছু একটা সমাধান সূত্র ঠিকই বার হয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, আগামীকাল দুপুর 3টের সময় সেই বৈঠক হওয়ার কথা। এই প্রসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী জানান কয়েকজন কথা বলতে চেয়েছিলেন তাদের সঙ্গে বসব, তবে অনেকেই মনে করছে এই বৈঠক ইতিবাচক হবে। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসে নিজেদের সমস্যা তুলে ধরলে সমস্যা মিটে যাবে বলে আশাবাদী আন্দোলনকারীদেরও একাংশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে ডিএ মেটাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ। অবশেষে বড় সুখবর আসতে চলেছে, দীর্ঘ 4 মাস লড়াইয়ের পর অবশেষে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন ডিএ আন্দোলনকারীদের সাথে। নিজেই কিন্তু নবান্নে বড় ঘোষণা করে দিলেন, আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল 3টে বৈঠকে বসছেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএ আন্দোলনকারীদের সাথে। আর এই বৈঠক থেকেই কি মিলবে কোনো রফা সূত্র? ডিএ আন্দোলনকারীদের দাবি অনুযায়ী রাজ্য কি 42% ডিএ মিটিয়ে দেবে? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এখন রাজনৈতিক মহলে। তবে আগামীকাল বৈঠক থেকে কি উঠে আসে তার জন্য নবান্নের বৈঠকের দিকেই চোখ থাকবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকার।